দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে আছেন সহকর্মী নীল মাহবুব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর নীল, সকালে তো মেডিকেল বোর্ড বসার কথা ছিল, সেটির কোন তথ্য আছে কিনা? আর খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য যদি আপনার কাছে থাকে জানতে চাই। শরীফ, আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের নির্বাহী আদেশে এবং দুটি শর্তের উপর ভিত্তি করে আসলে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছে বেগম খালেদা জিয়া প্রায় 2 বছর হলো, এবং শর্ত হচ্ছে বিদেশে যাওয়া যাবে না এবং বাসায় বসে আসলে চিকিৎসা নিতে হবে। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে কিন্তু গতকাল রাত 3টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, এবং যেটি বলা হচ্ছে যে তার হৃদযন্ত্রে কিছুটা সমস্যা দেখা দিয়েছে এবং তার হার্টবিট অনিয়মিত এবং শ্বাস প্রশ্বাসে তার কিছুটা সমস্যা হচ্ছে। এবং আপনি যেটি বললেন যে যে তার বর্তমান শারীরিক অবস্থা আসলে কেমন, সেটি আসলে এই মুহূর্তে আপনাকে জানাতে পারছি না, কারণ 10:30টার দিকে একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে এবং মেডিকেল বোর্ড বসার পরে হয়তো আমরা আপনাকে জানাতে পারবো যে বেগম জিয়ার আসলে শারীরিক অবস্থার বর্তমান সিচুয়েশনটা আসলে কি। এবং তাছাড়া আরও একটি কথা বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগেও আসলে কথা বলার চেষ্টা করেছি এবং সেখান থেকেও আমাদের কিন্তু একই কথা জানানো হয়েছে যে এই মুহূর্তে আসলে কোনো ধরনের ব্রিফিং নেই বিএনপির পক্ষ থেকে, এবং মেডিকেল বোর্ড বসার পরে হয়তো ডাক্তাররা কোনো ব্রিফ করবেন, কিন্তু তাদের পক্ষ থেকে যদি কেউ কোনো কিছু বলে তাহলে মহাসচিব বলতে পারেন। এবং আরেকটি ব্যাপার যে আজকে কিন্তু জিয়াউর রহমানের মাজারে কিন্তু যুব দলের একটি ফুলেল শ্রদ্ধার প্রোগ্রাম ছিল, কিন্তু মহাসচিব সেটি কিন্তু স্থগিত করে দিয়েছেন, এবং সব কিছু মিলিয়ে এই ছিল আসলে আমার কাছে শেষ তথ্য। শরীফ, নীল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীল মাহবুব রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন।